আবার আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তাহলে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সবগুলোকে নেকি দিয়ে ভরে দাও এই নেকিটা কবুল কখন হবে যখন আল্লাহ গ্রহণ করবে আল্লাহ কবুল করবে আল্লাহ যদি আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবুল করেন গ্রহণ করেন তাহলে নেকি হবে যদি কবুল না করেন গ্রহণ না করেন তাহলে নেকি হবে না এই যে এখানে আপনারা এসেছেন হাদিসে এসেছে মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য ইলম অর্জনের জন্য তার উদ্দেশ্য তার নিয়ত যে আমি জ্ঞান অর্জন করব ইলম অর্জন করব এটাই নিয়ত নিয়তে নাই যে যাই বক্তা দেখে আসি নিয়তে নাই যাই আমার এলাকার মাহফিল না বসলে কেমন হয় বসি নিয়তে নাই যাই এমনি সময় কেটে আসি এলাকার মানুষেরা যাচ্ছে আমি না গেলে কেউ হয় অথবা নিয়তে রয়েছে যে যাই সময় কাটাই নিয়তে নাই ইলম অর্জন করব এইটা নিয়তে নাই তাহলে হবে না যদি নিয়ত থাকে ইখলাসের সাথে ইলম অর্জন করব জ্ঞান অর্জন করব তারা কোরআন থেকে কথা বলবে হাদিস থেকে কথা বলবে ওই জ্ঞানটা অর্জন করব আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইলম অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য কোন জায়গায় যায় আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেন সুবহানাল্লাহ সালাফরা বলতেন তোমরা কি চাও আমাদের জান্নাতের পথ সোজা হোক আমার জান্নাতের পথটা সোজা হয়ে যাক এইটা একমাত্র একটা মজলিসে গেলে পাওয়া যায় সেটা হচ্ছে ইলমের মজলিস সেটা কোনো মাঠে হতে পারে সেটা কোনো সেমিনারে হতে পারে সেটা কোনো মসজিদে হতে পারে সেটা কোনো মাদ্রাসায় হতে পারে যেখানেই হোক ইলমের মজলিসে গেলেই তোমার জান্নাতের পথ আল্লাহ সোজা করে দেবেন আবার অপর হাদিসে এসেছে মান খারাজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য যায় জ্ঞান অর্জন করার জন্য যায় আল্লাহ তাদের উপরে খুশি হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে এমন একটা নেকি দেওয়া হয় জ্ঞান অর্জন করার জন্য গেলে ইলম অর্জন করার জন্য গেলে জিহাদের ময়দানে জিহাদ করলে যেই নেকি হয় ঠিক জিহাদের নেকি ইলম অর্জন করার কারণে দেওয়া হয় তাহলে এটা জরুরি মজলিস না ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনহু বাইনহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাঈকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু আল্লাহর নবী বললেন যখন একটা দল একটা গোষ্ঠী কোন মসজিদে কোন মজলিসে বসে সালাফরা বলছেন এইখানে মসজিদকে খাস করা হয়েছে কিন্তু এই বর্ণনা দ্বারা সালাফরা মসজিদ মজলিস দুটাকেই উল্লেখ করতেন তার মানে মসজিদে মাদ্রাসায় মজলিসে কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য বসে তখন আল্লাহ তাদের উপরে স্বস্তি প্রশান্তি নাজিল করে এবং আল্লাহর রহমত তাদের উপরে ঢেকে দেওয়া হয় ফেলে দেওয়া হয় এবং মালাইকারা তাদেরকে ঘিরে নেয় কেন এই মাহফিলের চতুর্দিক দিকে চতুর্দিক থেকে ফেরেশতারা মালাকরা একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়িয়ে আসমান পর্যন্ত চলে যায় বাউন্ডারি করে কেন যাতে রহমতটা এই মজলিসের বাহিরে না যায় এর বাহিরে যেন না পড়ে সমস্ত রহমত যেন এই মজলিসে পড়ে এই জন্য তারা বাউন্ডারি করে সব রহমত ইলমের মজলিসে ফেলে দেওয়া হয় তাহলে এই মজলিস অতি জরুরি এজন্য আমরা এখানে ইলম অর্জন করব অবশ্যই আমাদের নিয়ত থাকবে যদি নিয়ত আগে কি আছে না আছে এখন থেকে আমাদের নিয়ত থাকবে আমরা ইলম অর্জন করব আমরা জ্ঞান অর্জন করব ঠিক আছে না আপনারা রাজি সবাই আল্লাহ তাআলা কবুল করুন এবং আপনাদেরকে গ্রহণ করুন আর আপনাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং ইলমটাকে বুঝার তৌফিক দান করুন
আল্লাহ তাআলা বলেছেন সূরা হাসরের 7 নম্বর আয়াত ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নাও রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকে বিরত থাকো তার মানে আল্লাহর রাসূল যা দেবেন তা নিতে হবে তা গ্রহণ করতে হবে আল্লাহর নবী যা থেকে বিরত থাকতে বলবেন তাকে ত্যাগ করতে হবে বর্জন করতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর কঠিন যদি তোমরা রাসূলের কথা না শোনো যদি তোমরা রাসূলের কথা না মানো তার কথাকে যদি গ্রহণ না করো তার কথাকে যদি বর্জন করো তাহলে আল্লাহকে ভয় করো কোন আল্লাহ যে আল্লাহ শাস্তি দানে কঠোর আল্লাহ খালি দয়া করতে পারেন এমনটা নয় তিনি শাস্তিও দিতে পারেন আল্লাহর দয়া কেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিয়াদুস সালেহিনে হাদিসটা জান্নাত অধ্যায়ে এসেছে একটা লোক সবার শেষে জান্নাতে যাবে এরপরে আর কেউ জাহান্নাম থেকে বের হবে না এই হচ্ছে শেষ সবার শেষে জান্নাতে যাবে সবার শেষে জাহান্নাম থেকে বের হবে এই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন আচ্ছা তুমি জান্নাতে যাও লোকটা আল্লাহ তাআলাকে বলছে হে আল্লাহ জান্নাতে কি কোনো জায়গা আছে আমি কোথায় থাকব আমার তো মনে হয় জান্নাতটা বুক হয়ে গেছে ভরে গেছে আমার জন্য কি জায়গা হবে আল্লাহ তাআলা বললেন হে আমার বান্দা তোমার এলাকায় রাজা ছিল না বাদশা ছিল না আচ্ছা আমাদের এলাকায় বা দেশে আগে রাজা বাদশা ছিল না তাদের একটা রাজত্ব ছিল তাদের একটা বর্ডার ছিল জায়গা ছিল যে এই রাজত্বটা আমার আল্লাহ তাআলা বলছেন হে আমার বান্দা তোমার রাজার রাজত্ব যত বড় যাও জান্নাতে তোমাকে রাজার রাজত্বের সমপরিমাণ জান্নাত দিব তুমি কি তাতে খুশি লোকটা বলছে আল্লাহ আমি খুশি হয়ে গেছি আল্লাহ তাআলা বলছেন রাজার রাজত্ব দিব তার ডাবল 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 দিব যাও 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দেব বলেন তো সবচেয়ে ছোট সবচেয়ে শেষে যে যাবে তার জান্নাত কয় দুনিয়ার সমান সালাফরা বলতেন এই বর্ণনা দ্বারা বোঝা যায় সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়ার সমান যেই লোকটা সবচেয়ে ছোট জান্নাত পাবে ওই লোকটা পাবে 10 দুনিয়ার সমান ওই লোকটা বলতেছে আল্লাহ আমার যদি জান্নাতটা এমন হয় তাহলে আপনার যারা নেককার বান্দা আপনার যারা খাস বান্দা তারা কেমন জান্নাতে যাবে আল্লাহ তাআলা বলছেন আমি আমার ওই বান্দাদের জন্য যেই জান্নাত তৈরি করেছি ওই জান্নাতের গাছপালা সম্মানের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি কোন চোখ দেখে নাই কোন অন্তর পরিকল্পনা করে নাই আমি আপনাকে বুঝাতে চাইলাম যেই আল্লাহ এত দয়ালু যেই আল্লাহ এত মায়াময় যে আল্লাহ এত দয়া করতে পারেন সবার শেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে তাকে যদি 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দিতে পারেন এত দয়ালু ওই আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো যদি রাসূলকে মানার ক্ষেত্রে 19 20 করো যদি রাসূলকে না মানো তার কথা যদি না মানো তাহলে ওই আল্লাহকে ভয় করো যিনি শাস্তি দানে খুবই কঠোর এবং কঠিন সহিহ বুখারী 7280 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে যাবে না তারা যারা আবা করে আবা শব্দের তিনটা অর্থ হয় কয়টা অর্থ তিনটা আজকে আলোচনা বুঝতে হবে শরীরটা অসুস্থ এইজন্য এটাও আল্লাহর নিয়ামত
আস্তে কথা বলার তৌফিক দিচ্ছেন যাতে মানুষেরা কথাটা সহজে বুঝতে পারে। জোরে কথা বললে অথবা স্পিডে কথা বললে অনেক সময় কথাটা বুঝে আসে না, ধীরে ধীরে কথা বললে কথাটা বুঝে আসে। আল্লাহর নবী বলছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমার যত উম্মত আছে কেউ বাকি থাকবে না, সবাই জান্নাতে যাবে। যাবে না তারা যারা আবা করে। আবার তিনটা অর্থ, কয়টা অর্থ? তিনটা। এক, রাসূলকে না মানা। কেউ যদি বলে আমি রাসূলকে মানি না সে আবা করলো। দুই, জান্নাতকে না মানা। কেউ যদি বলে আমি জান্নাতকে মানি না, জান্নাতকে স্বীকার করি না, তাহলে সে আবা করলো। তিন, আল্লাহ আল্লাহর দিনকে না মানা। কেউ যদি বলে আল্লাহকে মানি না, আল্লাহর দিন মানি না, সেও আবা করলো। রাসূলকে না মানা মানে আল্লাহকে না মানা, রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। এই জন্য দুইটা অর্থ বেশি গ্রহণযোগ্য, রাসূলকে না মানা, জান্নাতে যেতে চাইতে না চাওয়া, যে আমি জান্নাতে যাব না, আমি রাসূলকে মানি না, এরা আবা করলো। কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মানি আবা, আল্লাহর নবী কে আবা করলো, কেউ অস্বীকার করলো। আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন যে আল্লাহর নবীকে মানি না? আপনারা কি কেউ বলতে পারবেন আল্লাহর জান্নাত মানি না? মুসলমানরা এই কথা বলতে পারবে? আপনারা যারা এখানে আছেন বলতে পারবেন? তো সাহাবীরা জিজ্ঞেস করলো কে এমন, কে বললো রাসূলকে মানি না, কে বললো জান্নাতকে মানি না, এ কথা বললোটা কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, যারা আমার ইত্তেবা করলো, যারা আমাকে মেনে নিল, আমি যা বললাম তা যা গ্রহণ করলো, যারা আমি যা আদেশ করলাম তা মেনে নিল, যারা ওরা জান্নাতে চলে গেল। ওমান আসনি ফাকাদ আবা, আর আমি যা নিষেধ করলাম এগুলোকে যারা ত্যাগ করলো না, আমার নিষিদ্ধ বিষয় থেকে বাঁচলো না, ওরাই আবা করলো। আমি রসুল বলেছি সুদ খায়ও না ও খায়, আমাকে মানে না তাই। আমি বলেছি ঘুষ খায়ও না ও খায়, আমাকে মানে না তাই। আমি বলেছি জিনা করো না করে, আমাকে মানে না তাই। আমি বলেছি শিরিক করো না করে, আমাকে মানে না তাই। আমি বলেছি বিদাত করো না করে, আমাকে মানে না তাই। আমি যা নিষেধ করেছি এগুলো যারা মানলো না, যারা অবট্টেক করলো, যারা অমান্য করলো, ওরাই আমাকে অস্বীকার করলো। তাহলে রাসূলকে মানা আর না মানা মানে রাসূলের কথা মানা না মানার মধ্যে। আপনি যদি রাসূলের কথা মানেন তাহলে রাসূলকে মানলেন, আপনি যদি রাসূলের কথা না মানেন তাহলে রাসূলকে মানলেন না। তাহলে এই বাক্য অনুযায়ী আমি আপনাদের বলতে চাই, রাসূল থেকে যা আদেশ আসবে এগুলো আমরা মেনে নিতে বাধ্য। রাজি আছে সবাই? আল্লাহ রাসূল যা বলবেন তা আমরা মানব তো? আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। হাদিস নাম্বার এক, আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবিয়াকা লাহাদাল আমর, তিনি বলেন আমি একদিন আল্লাহর রাসূলের সাথে ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। আমর ইবনে আবাস বলছেন আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর নবী, ইসলামের প্রাথমিক যুগে যখন ইসলামের সূচনা হয়, যখন ইসলামের শুরু হয়, যখন আপনার উপরে ওহী নাযিল হয়, প্রথম প্রথম একদম শুরুর দিকে আপনার উপরে যখন ওহী নাযিল হয় ইসলামের সূচনায়, ইসলামের শুরুতে আপনার সাথে আর কে ছিল? আমি এই জিজ্ঞেস করলাম। আল্লাহ নবী বললেন কালা হুররুন আব্দুন, একজন আজাদ ব্যক্তি আর একজন গোলাম। যখন ইসলামের শুরু হয় তখন একজন আজাদ ব্যক্তি আমার সাথে ছিল, একজন গোলাম আমার সাথে ছিল। আজাদ ব্যক্তি মানে, আজাদ ব্যক্তির অর্থ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর গোলামের অর্থ হলো একজন ক্রীতদাস, তার মানে বিলাল রাদিয়াল্লাহু আনহু। যখন ইসলামের শুরু হয়, যখন ইসলামের সূচনা হয়,
তখন আমার সাথে বিলাল ছিল আমার সাথে আবু বকর ছিল আমর ইবনে আবাস বলেন কুলতু আমি জিজ্ঞেস করলাম মাল ইসলাম হে আল্লাহর নবী ইসলাম কি ইসলাম এর নিদর্শন কি ইসলাম এর সৌন্দর্য কি ইসলাম এর আলামত কি আল্লাহর নবী বললেন তিবুল কালামি ওয়াই তাআমুত তাআম ইসলাম হলো ইসলামের নিদর্শন হলো ইসলামের পরিচয় হলো ইসলামের সৌন্দর্য হলো মার্জিত কথাবার্তা বলা আর অভুক্তকে খাবার খেতে দেওয়া মার্জিত কথা মানে আমার জবান দিয়ে খারাপ কথা বের হবে না আমার জবান দিয়ে ফাহিশা কথা বের হবে না আমার জবান দিয়ে নাপাকি কথা বের হবে না আমার জবান দিয়ে গালিগালাজ বের হবে না আমার জবান দিয়ে মিথ্যা বের হবে না আমার জবান দিয়ে ফাহিশা বের হবে না অর্থাৎ মার্জিত কথা বলা আমার কথাটা হবে সুন্দর আমার